বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। হোয়াইট হাউসের সুবাতাস পাচ্ছেন বাইডেন, নেভাদার পর জর্জিয়াতেও এগিয়ে, আবারও কারচুপির অভিযোগ ট্রাম্পের, পাল্টাপাল্টে বিক্ষোভে উত্তাল রাজপথ। ছয় দিনের ব্যবধানে বসলো পদ্মা সেতুর আরও একটি স্প্যান, বাকি মাত্র পাঁচটি, দৃশ্যমান প্রায় 5.5 কিলোমিটার। বড় জাতীয় অর্জন বলছেন বিশিষ্ট জনরা। 120 কিলোমিটার টার্গেটে মিসাইল হামলা চালানোর যুদ্ধজাহাজ নৌবাহিনীতে, সাবমেরিন শনাক্ত ও ধ্বংসে সক্ষম আছে মেরিটাইম হেলিকপ্টারও। এবং ইলিশের সয়লাব বরিশালের বাজার, আকার বড় হলেও কমেনি দাম, সংরক্ষণ অভিযান সফল দাবি কর্মকর্তার। দেখছিলেন শিরোনাম জনপদের সময়ে, সঙ্গে আছি আমি গোলাম রাব্দি। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। হোয়াইট হাউসের সুবাতাস পাচ্ছেন জো বাইডেন, নেভাদার পর জর্জিয়াতেও এগিয়ে গেলেন তিনি, তবে চূড়ান্ত ফল ঘোষণার আগ পর্যন্ত সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। এদিকে নির্বাচনে আবারও প্রতারণার অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোট গ্রহণের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে ট্রাম্প বলেন, বৈধ ভোট গণনা করা হলে তিনিই নির্বাচিত হতেন, তবে নির্বাচনী কারচুপির বিষয়ে কোনো তথ্য উপস্থাপন করতে পারেননি ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্য থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। 3 নভেম্বর মার্কিন নির্বাচনের ভোট গ্রহণের 2 দিন পর স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমবারের মতো জনসম্মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক টুইট বার্তায় ভোট কারচুপি সহ নানা অনিয়মের অভিযোগ তোলার পর এবার সংবাদ সম্মেলনে একই বাক্য চয়ন করলেন তিনি। বলেন, বৈধ ভোট গণনা করা হলে তিনি জয়ী হবেন। নানা অনিয়মের অভিযোগ তুললেও এসব বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ তুলে ধরতে পারেননি প্রেসিডেন্ট। We can't let that happen to the United States of America. It's not a question of who wins, Republican, Democrat, Joe, myself. We can't let that happen to our country. এদিকে চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নিজেকে বিজয়ী ঘোষণা করবেন না বলেও জানান তিনি। It is the will of the voters. No one, not anything else. That chooses the president of the United States of America. কয়েকটি অঙ্গরাজ্যের চূড়ান্ত ফল প্রকাশে দীর্ঘসূত্রিতা হলেও নির্বাচন কর্মকর্তারা বলছেন, দ্রুততা নয়, সঠিকভাবে ভোট গণনার পাশাপাশি একটি স্বচ্ছ ফলাফল উপহার দেয়াকেই প্রাধান্য দেয়া হচ্ছে। এদিকে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের পাল্টাপাল্টি বিক্ষোভে যুক্তরাষ্ট্র জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেই ভোট গণনায় অনিয়ম সহ নানা অভিযোগে রিপাবলিকান প্রচারণা শিবিরের দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছেন মিশিগানের আদালত। আমার পিছনেই ডেমোক্র্যাট পার্টির নির্বাচনী সদর দপ্তর। সব কিছু যদি ঠিক থাকে, নির্বাচনী ফলাফল এবং ভোট গণনা যেভাবে এগুচ্ছে, তাতে করে এটি বলাই যায় এই অঞ্চলের মানুষটি আগামী কিছুদিনের মধ্যে রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের নতুন অধিকর্তা হয়ে যাচ্ছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, উইলমিংটন, ডেলাওয়্যার। এই মুহূর্তে ডেলাওয়্যারে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। এ বিষয়ে আরও জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাকি, ধন্যবাদ রাব্বি। যেমনটি আমার রিপোর্ট দেখছিলেন সময় সংবাদের দর্শক, সেখানে বলা হচ্ছিল যে আপনি জর্জিয়া অঙ্গরাজ্যে কিছুটা ব্যবধানে এগিয়ে গেছেন বাইডেন। যখন আপনার সঙ্গে রাব্বি এই মুহূর্তে কথা বলছি, তখন কিন্তু বাইডেনের শিবিরে, অর্থাৎ ডেমোক্রেটিক শিবিরে কিন্তু আরেকটি আনন্দের খবর রয়েছে, যেটি সবসময় আমি বলছিলাম যে সবকটি অঙ্গরাজ্যই একসময় আসলে বাইডেনের দিকে চলে যাবে। পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের কথা আমরা জানি, অ্যারিজোনা, নেভাদা এবং জর্জিয়া, এই 4টি অঙ্গরাজ্যের ভোটের লড়াইটি তো এখন চলছে। এর মধ্যে সবচেয়ে বড় অঙ্গরাজ্য হচ্ছে পেনসিলভেনিয়া, যেখানে ভোট আছে, অর্থাৎ ইলেকটোরাল ভোট আছে 20টি। সেই অঙ্গরাজ্যে কিন্তু আজকে 3 দিন পরে এই শেষ সময়ে এসে জো বাইডেন কিন্তু এগিয়ে গেছেন। সেই ব্যবধান ছিল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 7 লাখ, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প 7 লাখ ভোটে এগিয়েছিলেন পেনসিলভেনিয়ায়।
কিন্তু সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি এখন যে 5000 কিছু ভোটের ব্যবধানে কিন্তু এগিয়ে গেছেন জো বাইডেন। সেখানে এখনো লাখ লাখ ভোট কিন্তু গণনা বাকি আছে, শুধুমাত্র 95% ভোট ইতিমধ্যে গণনা হয়েছে, আরো 5% আছে। সেই হিসেবে কিন্তু কয়েক লাখ ভোটের গণনা বাকি রয়েছে। যেমনটি আমি সবসময় বলে এসেছি সময় সংবাদের দর্শকদেরকে যে এই ভোটের সিংহভাগ ভোট হচ্ছে ডেমোক্রেট সমর্থিত জো বাইডেনের পক্ষেই যাবে, কারণ সেটি নীল অধ্যুষিত ডেমোক্রেট অধ্যুষিত এলাকার ভোট গণনা এখন হচ্ছে। তো সেই হিসেবে আমি বলতে পারি যে এই 5000 ভোটের ব্যবধানে যে বাইডেন এগিয়ে আছেন, সেই এগিয়ে যদি এখন 3 লাখের ব্যবধানেও যদি এগিয়ে যান বা 2-1 লাখের ব্যবধানে যদি এগিয়ে যান, সেটাও কিন্তু কোনো কিছু কিন্তু অবাক হবার মতো নয়। এই গেল হচ্ছে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের কথা, যেখানে এই মুহূর্তে বাইডেন এগিয়ে গেছেন। অন্যদিকে জর্জিয়া অঙ্গরাজ্যের কথা আপনি বলেছেন যে সেখানে এগিয়ে গেছেন এবং সেখানকার আরো 1% ভোট আছে, 30,000 ভোট আছে যেটি গণনা হচ্ছে, সেখানেও বাইডেন এগিয়ে যাবেন, এটির হেরফের হওয়ার সাধারণত কোনো কারণ নেই। অন্যদিকে অ্যারিজোনা এবং নেভাদা, যে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় যে দুটি অঙ্গরাজ্য যেখানে শুরু থেকেই ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন যে এগিয়েছিলেন, সেখানে কিন্তু তিনি এগিয়ে আছেন এবং ধরে নেওয়া যাচ্ছে যে যে ভোটের যে ধারাবাহিকতা, গণনার যে ধারাবাহিকতা এখন চলছে, তাতে করে কিন্তু সেখানেও সেই দুটি অঙ্গরাজ্যও কিন্তু জো বাইডেন পাবেন। তো এখন পেনসিলভেনিয়া অঙ্গরাজ্য, জর্জিয়া অঙ্গরাজ্য, অ্যারিজোনা এবং নেভাদা, এই 4টি অঙ্গরাজ্যেরই যদি জো বাইডেন পেয়ে যান, তাহলে কিন্তু তিনি মোট ইলেকট্রাল ভোট পাবেন 538টির মধ্যে 306টি। ওনার জন্য দরকার হচ্ছে, জো বাইডেনের জন্য দরকার হচ্ছে 270টি ইলেকট্রাল ভোট। তো স্বাভাবিকভাবেই আমাদেরকে মনে হচ্ছে যে এখন কিন্তু বেশ ভালো ব্যবধানেই কিন্তু নির্বাচনে জয়ী হতে যাচ্ছেন জো বাইডেন এবং হোয়াইট হাউসের নতুন অধিকর্তা পেতে যাচ্ছে সম্ভবত জো বাইডেনকে। এই ছিল আমার কাছে রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে সর্বশেষ খবর। রাব্বি, আপনাকে ধন্যবাদ। মার্কিন নির্বাচনের ফলাফলের সর্বশেষ তথ্য নিয়ে যুক্ত হয়েছিলেন ওয়াশিংটন ডিসি থেকে সহকর্মী হাসানুজ্জামান সাকিব। এবার অন্য প্রসঙ্গ, 6 দিনের ব্যবধানে পদ্মা সেতুতে যোগ হলো আরও একটি স্প্যান। মাওয়াপাড়ের খুব কাছে 2 ও 3 নম্বর পিলারে 36তম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো প্রায় 5.5 কিলোমিটার। সেতুর কাজ প্রায় শেষ হয়ে আসাকে বড় ধরনের জাতীয় অর্জন বলে মনে করছেন বিশিষ্টজনরা। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে স্প্যানটি নিয়ে আসা হয় কুমারভোগ ইয়ার্ড থেকে। সময় স্বল্পতায় বসানো না গেলেও সেরে রাখা হয় সব প্রস্তুতি। সম্প্রতি নাব্য সংকট দেখা দেয়ায় ড্রেজিং এর কাজও শেষ করে রাখা হয়। এতদিন নদীর তলদেশে নোঙর করতে হলেও মাওয়াপ্রান্তের কাছে হওয়ায় এবার পারেই কেবল টেনে নোঙর করার সুবিধা পাওয়া গেছে। তাই সকাল 8টায় কাজ শুরু করে স্প্যানটি পিলার উপর তুলতে খুব বেশি সময় লাগেনি। 1.5-2 ঘন্টায় সেতুর 2 ও 3 নম্বর পিলারের উপর বসে দেওয়া হয় স্প্যানটি। শেষ 2 মাসে সেতুর কাজে খুব দ্রুত অগ্রগতি, এর মধ্যেই আশাবাদী করেছে দেশের মানুষকে। স্প্যান বসানো দেখতে এসে এই সেতুকে অনেক বড় জাতীয় অর্জন বলে মনে করছেন তারা। বিজয়ের মাসে সবগুলো স্প্যান কমপ্লিট হবে বসানো, এটা আমাদের জন্য আরেকটা বড় বিজয় মনে করি আমরা। এটা আমার কাছে একটা মোটামুটি স্বপ্নের মতন মনে হয়েছে একসময়, কিন্তু আজকে স্প্যান বসানো দেখে এবং শেষ পর্যায়ে এই প্রকল্প কাজ দেখে আমার মনে হচ্ছে যে আমাদের একটা অসম্ভব স্বপ্ন বাস্তবায়িত হলো। যে 5টি স্প্যান বাকি আছে তার মধ্যে আরও 3টি বসে যাবে চলতি মাসেই, বাকি 2টি বসবে ডিসেম্বরে। এখন পর্যন্ত 36তম এই স্প্যানটি মাওয়াপাড়ের সবচেয়ে কাছের স্প্যান, অর্থাৎ আর মাত্র 1টি স্প্যান বসানো গেলেই পাড়ের সঙ্গে সংযোগ ঘটবে পদ্মা সেতুর। মাসের পরের স্প্যানটি বসানো হবে মাঝনদীতে একসাথে টানা বসানো 7টি স্প্যানের সঙ্গেই। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। 120 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে নিখুঁত মিসাইল হামলার পাশাপাশি সাগরতলে সাবমেরিন শনাক্ত ও ধ্বংসে সক্ষম ত্রিমাত্রিক জাহাজ এখন বাংলাদেশ নৌবাহিনীতে। সৈন্য রসদ আনা নেয়ার মেরিটাইম হেলিকপ্টারও থাকছে ওই যুদ্ধজাহাজে। সাক্ষর ত্রিপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2030 সালের মধ্যে ফোর্সেস গোল অর্জনের পাশাপাশি বিশাল সমুদ্র সীমাকে সুরক্ষিত করতে আধুনিক করা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীকে। ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে মেরিটাইম হেলিকপ্টার এবং সংযোজন হয়েছে সাবমেরিন, আর এখন একের পর এক
সংযোজন হচ্ছে যুদ্ধ জাহাজ। সাম্প্রতিক সময়ে নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে বিভিন্ন সক্ষমতার অন্তত 21টি যুদ্ধ জাহাজ। এই বহরে সর্বশেষ সংযোজন হয়েছে বিএনএস ওমর ফারুক ও বিএনএস আবু ওবায়দা নামের দুটি ফ্রিগেট এবং বিএনএস প্রত্যাশা নামের অত্যাধুনিক করভেট যুদ্ধ জাহাজ। দীর্ঘ সময় ধরে গভীর সাগরে অবস্থান নিয়ে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম জাহাজগুলো 112 মিটার দৈর্ঘ্যের জাহাজগুলিতে সংযুক্ত করা হয়েছে অত্যাধুনিক সব সমরাস্ত্র। ফ্রিগেট দুটি ভূমি থেকে ভূমিতে 120 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে এবং ভূমি থেকে আকাশে 15 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও তারা আন্ডার ওয়াটার সাবমেরিনের সাথে যোগাযোগ করতে সক্ষম এবং শত্রু সাবমেরিনকে ধ্বংস করার জন্য জাহাজ দুটিতে অত্যাধুনিক সমরাস্ত্র রয়েছে। ঘন্টায় 25 নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম এই জাহাজগুলিতে শত্রুর বিমানের পাশাপাশি জাহাজ এবং স্থাপনায় আঘাত হানতে সক্ষম কামান, ভূমি থেকে আকাশে এবং ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য মিসাইল সংযোজন করা হয়েছে। 3 ধরনের ক্ষমতা সম্পন্ন একটি অত্যাধুনিক ফ্রিগেট, এটা দ্বারা আমার শত্রুদের আন্ডার ওয়াটার অর্থাৎ পানির নিচে যে সাবমেরিন থাকে সেটা ধ্বংস করতে পারি। আমরা 120 নটিক্যাল মাইল দূরের 120 কিলোমিটার দূরের যে যুদ্ধ জাহাজ থাকে সেগুলো ধ্বংস করতে পারি মিসাইলের মাধ্যমে। সমুদ্র এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি জলদস্যুতা রোধ, সাগরে তেল গ্যাস এবং খনিজ সম্পদ অনুসন্ধানে নিরাপত্তা নিশ্চিত করবে নৌবাহিনীর এসব যুদ্ধ জাহাজ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময় আরও থাকছে, রাস্তা যে জায়গায় সময় লাগে 20 মিনিট সেই জায়গায় আপনার জায়গায় 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে। প্রচুর ধুলা ময়লা, নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া যায় না, এরকম পরিস্থিতি। ধুলাবালিতে আশেপাশে যারা বাসা বাড়িতে আছে তারা কিন্তু থাকতে পারতেছে না। গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত রাস্তার বেহাল দশা, সীমাহীন দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী, অসন্তোষ মেয়রেরও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোভিড-19 মোকাবেলায় সুসমন্বিত রোডম্যাপ তৈরি করতে হবে বিশ্ব নেতাদের। একই সঙ্গে স্বল্পোন্নত উন্নয়নশীল দেশগুলোর জন্য নিশ্চিত করতে হবে বিনামূল্যের ভ্যাকসিন। শুক্রবার এশিয়া ইউরোপ মিটিং আসেমের 14তম আন্তর্জাতিক সম্মেলনের ভার্চুয়াল বক্তব্যে কথা বলেন তিনি। করোনা সংকটে অর্থনীতি পুনরুদ্ধারে ধনী রাষ্ট্রদাতা সংস্থাগুলোকে উদার নীতিতে এগিয়ে আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। COVID-19 pandemic has created a multifaceted global problem and it should be addressed globally. We need a well-coordinated roadmap to face this crisis. We are hoping that the world is going to get effective vaccines against COVID-19 soon. These vaccines must be made available for all countries, especially the LDCs and developing ones, at free of cost. স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনা আক্রান্ত হয়ে দেশে আজ দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় 15 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1469 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 17,475 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 13,747 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 24,18,423 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,469 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,17,475 জন। 24 ঘন্টায় মারা গেছেন 15 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,036 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,439 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,35,027 জন। ইলিশে সয়লাব বরিশালের পাইকারি বাজার আকারও বেশ বড়, তবে তুলনামূলকভাবে দাম খুব একটা কমেনি বলে জানান ক্রেতারা। সরবরাহ ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। আর মৎস্য কর্মকর্তার দাবি, সংরক্ষণ অভিযান সফল হয়েছে। মাহমুদুর নবীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। ভোর থেকে ট্রলারের পর ট্রলার ইলিশ নিয়ে হাজির হয় বরিশালের কীর্তনখোলা নদী তীরের পাইকারি মাছের বাজারে। বিক্রির জন্য আসে শত শত মন রূপালি ইলিশ। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে আবারও প্রাণ ফিরে এসেছে বরিশালের পাইকারি মাছের বাজারে। অবশ্য ক্রেতারা বলছেন দাম তেমন একটা কমেনি। মনে করছিলাম যে এতদিন বন্ধ ছিল ইলিশ মাছের দাম কিছুটা কমবে, কিন্তু ওরকম কমে না, সেভাবে কমে না, দাম বাড়তি আছে অনেক বাড়তি। বাজারে প্রচুর ইলিশ থাকা সত্ত্বেও ইলিশের দাম তেমন একটা কমে নাই।
সাগরের ইলিশ বাজারে আসতে শুরু করলে দাম কমবে বলে জানান বিক্রেতারা। মাছ কম, ক্রেতা বেশি, এই জন্য মাছের দাম আর কম না। যদি সাগরের মাছটা আমদানি হয় এলে লোকাল মাছটার দাম অবশ্যই কমবে। অভিযান সফল হয়েছে দাবি করে শিগগিরই এর সুফল জনগণ পাবে বলে মনে করেন মৎস্য কর্মকর্তা। যেহেতু আগে মাছ ডিম দিয়ে দিয়েছে এবং উপযুক্ত পরিবেশ পেয়েছিল, তারা ডিম দিয়ে সময় পেয়েছে তারা সমুদ্রে চলে যাওয়ার জন্য। আমরা আশা করছি আমাদের যে মাইলিশ টাকা কার্যক্রম সম্পন্ন করেছে এটা সফল হয়েছে। বাজারে 600 থেকে 900 গ্রামের প্রতি কেজি ইলিশের পাইকারি দাম 675 টাকা, 1 কেজির ইলিশ 725 টাকা, আর 1 কেজির উপর ইলিশের দাম 800 টাকা এবং 1.5 কেজি ওজনের ইলিশ 900 টাকা দরে বেচা কেনা হয়। বাজারে প্রতিদিন গড়ে 1,000 মন ইলিশ কেনা বেচা হচ্ছে। ফিরদাউদ সুহাগ, সময় সংবাদ, বরিশাল। গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত রাস্তার বেহাল দশায় গত 3 বছর ধরে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন যাতায়াতকারীরা। অবকাঠামো নির্মাণ ও সংস্কার কাজের ধীরগতিতে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। গাজীপুরের মেয়র বলেন প্রকল্প পরিচালকের উদাসীনতায় দীর্ঘায়িত হচ্ছে দুর্ভোগ। আর এ নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ ওই প্রকল্প পরিচালক। সাইফুল ইসলামের ক্যামেরায় সালাউদ্দিন সুমনের রিপোর্ট। গাজীপুর চৌরাস্তায় রাত দিন এমনই চাপ থাকে যানবাহনে। প্রতিদিন এই চৌরাস্তা থেকে টঙ্গী হয়ে ঢাকায় যাওয়া আসা করেন উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর এবং ময়মনসিংহ বিভাগের হাজার হাজার মানুষ। দীর্ঘ পথ পেরিয়ে গন্তব্যস্থল ঢাকা যখন একেবারেই হাতের নাগালে, তখনই যাত্রীদের মুখোমুখি হতে হয় দুর্ভোগের। ময়মনসিংহতে যে সময় আসি গাজীপুর চৌরাস্তা, এর চেয়ে ডাবলের উপরে সময় লাগে আমরা ঢাকা পৌঁছতে। রাস্তা ভাঙা, বড় গাড়ি যেতে পারে না, ছোট গাড়িও যেতে পারে না। একই সাথে এই রাস্তায় চলছে সম্প্রসারণ, সংস্কার ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের অবকাঠামো নির্মাণের কাজ। মাত্র 13 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগছে 1.5 থেকে 2 ঘন্টা। এই ভাঙা রাস্তার মধ্যে অটো, সিএনজি, লেগুনা এগুলো লেগে আমরা গাড়ি নিয়ে যাইতে পারি না। 1 সপ্তাহ ধরে রাস্তা আরো চিপা হয়ে গেছে, দুনো সাইড কেটে নতুন করে কাজ করতে আছে। উত্তরা এয়ারপোর্ট থেকে জয়দেবপুর পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ শুরু হয় 2018 সালে। কাজ শুরুর পর এই রাস্তার টঙ্গী ব্রিজ থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ক্রমেই ভয়াবহ হয়ে ওঠে। দুলাবালিতে আশেপাশে যারা বাসা বাড়িতে আছে তারা কিন্তু থাকতে পারতেছে না, গাড়ি ভেঙে যা, গাড়ি থাকে না, ওই ভাঙা চোরা লেগে। এ রাস্তার বেহাল দশায় অসন্তুষ্ট গাজীপুরের সিটি মেয়র নিজেও। প্রজেক্টের যে ডিজাইন করেছে তাদের একটি ভুল আছে, এবং যেখানে যে পিডি আছে তারা এই কাজটা সেইভাবে, তারা কন্ট্রাক্টরকে সেইভাবে চাপ দিয়ে কাজটা করায়নি। 3 বছর হয়ে গেছে কিন্তু রাস্তার 1 কিলো পর্যন্ত এখনো তারা সমাপ্তি করেনি। এ বিষয়ে কথা বলার জন্য সংশ্লিষ্ট কাজের প্রকল্প পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে আসতে রাজি হননি। রাস্তা সম্প্রসারণ, সংস্কার কিংবা অবকাঠামো নির্মাণে রাজপথে কিছুটা দুর্ভোগ হতেই পারে, সেটি মেনেও নেন সাধারণ মানুষ। কিন্তু এসব কাজে যখন অতিমাত্রায় দীর্ঘসূত্রিতা হয় তখনই বাড়ে দুর্ভোগ, দেখা দেয় নানান প্রশ্ন। গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত রাস্তায় যে সীমাহীন দুর্ভোগ তা লাঘবে অতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, গাজীপুর। রাজধানীতে চালু হলো হিজড়াদের জন্য দেশের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গ মাদ্রাসায়। এ সম্প্রদায়ের যে কোনো বয়সী মানুষ বিনা খরচে প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারবেন। দেওয়া হবে ধর্মীয় আর কারিগরি শিক্ষাও। মানবাধিকার কর্মীরা বলছেন সমাজের মূলধারায় যুক্ত করতে শিক্ষার বিকল্প নেই। বৃহন্নলা, কিন্নর কিংবা হিজড়া, যে নামেই ডাকা হোক না কেন, পরিবার আর সমাজের চোখে যেন অচ্ছুত এরা, প্রাতিষ্ঠানিক বা ধর্মীয় যে কোনো শিক্ষা থেকে বঞ্চিত। স্কুল মাদ্রাসা গেলে পড়তে পারতাম না, পড়তে দিত না, বলতো হিজড়া। পরিবারে কারোর সাথে এখন যোগাযোগ নাই, বোন আছে, ছোট একটা বোনের সাথে কথাবার্তা হয়, এছাড়া কারোর সাথে যোগাযোগ নাই। আমি এরকম দেখে রাস্তা হাইটে গেলেও মানুষ খারাপ ভাবে অথবা খারাপ কথা বলে, অথবা মনের ব্যথা মনেই রাখি। শুক্রবার সে চিত্র পাল্টানোর পথে কিছুটা হলেও হাঁটলো দেশ। তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চালু হলো মাদ্রাসা, যেখানে বিনা খরচে ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাবেন তারা। কামরাঙ্গীরচরের এই মাদ্রাসায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক মানুষকে পাঠদান করা হবে বলে জানান আয়োজকরা। স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, কোনো শিক্ষা প্রতিষ্ঠান ওরা স্বতন্ত্রভাবে যেতে পারে না, মসজিদেও যেতে পারে না, সামাজিক কোনো আচার আচরণ অনুষ্ঠানে ওরা অংশগ্রহণ করতে পারে না। ওদেরকে মূল ধারায় ফিরে আনার জন্যই আমাদের এই প্রচেষ্টা। বেসরকারি সংস্থাগুলোর তথ্য অনুযায়ী দেশে হিজড়ার সংখ্যা 50,000-এর বেশি, আর তাদের 80% নিরক্ষর। সর্বপ্রথম এদের আচরণের পরিবর্তন,
আচরণ পরিবর্তন যখন এই কোরআন শিক্ষা থেকে শুরু করে আস্তে আস্তে কারিগরি শিক্ষা পারিপার্শ্বিকতা শিক্ষা গ্রহণ করবে। 2013 সালে বাংলাদেশ সরকার হিজড়া সম্প্রদায়ের মানুষদের ভোটাধিকার দেওয়ার পাশাপাশি তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এবার জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। হোয়াইট হাউসের সুবাতাস পাচ্ছেন বাইডেন। নেভাদা জর্জিয়ার পর পেনসিলভেনিয়াতেও এগিয়ে আবারও কারচুপির অভিযোগ ট্রাম্পের, পাল্টাপাল্টি বিক্ষোভ। ছয় দিনের ব্যবধানে বসল পদ্মা সেতুর আরেকটি স্প্যান, বাকি মাত্র পাঁচটি, দৃশ্যমান প্রায় 5.5 কিলোমিটার। বড় জাতীয় অর্জন বলছেন বিশিষ্টজনরা। এবং 120 কিলোমিটার টার্গেটে মিসাইল হামলা চালানোর যুদ্ধজাহাজ নৌবাহিনীতে সাবমেরিন শনাক্ত ধ্বংসে সক্ষম, আছে মেরিটাইম হেলিকপ্টারও। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।